হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট পাঁচটি ফাইভ জি ফোন দেখাবো যে ফোনগুলির মধ্যে আপনি গুড ক্যামেরা পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এছাড়াও এতে আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন পনেরো হাজার টাকার মধ্যে বেস্ট পাঁচটি ফাইভ জি ফোন দেখার জন্য রেডি হয়ে যান আর তার আগে আমি আপনাদেরকে বলে দিই আজকের ভিডিওতে আমি যতগুলি ফোন দেখাব সেই সমস্ত ফোনের বাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব চাইলে সেখান থেকে সরাসরি আপনারা বাই করতে পারেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি আপনাকে যেই ফাইভ জি ফোনটি দেখাবো এটির নাম হলো পোকো এম ফোর প্রো ফাইভ জি এখানে দেখতেই পাচ্ছেন এই ফোনটির সামনের লুক এবার এই ফোনটির স্পেসিফিকেশান বলার আগে আপনাদের বলে নিই যে সমস্ত ফোনগুলি আমি আজকের ভিডিওতে দেখাবো সেই সমস্ত ফোনগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে সেই ফোনগুলিকে বাই করতে পারেন এখানে এই ফোনটির স্পেসিফিকেশনে দেখতে পাচ্ছেন এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড সিটি আটশো দশ ফাইভ জি প্রসেসার যেটি সিক্স ন্যানোমিটার বেসে তৈরি করা এর সাথে আপনারা থ্রি জিবি র্যাম বাড়াতে পারবেন এবং এর সাথে আপনারা ইউএফএস টু পয়েন্ট টু মেমোরি পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের এম চার্জিং তার সাথে থাকবে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এছাড়াও দেখতে পাচ্ছেন এই ফোনটির পেছনের লুক যেটি অনেক সুন্দর নেক্সট আপনাদেরকে যেই ফাইভ জি ফোনটি দেখাব এটির নাম রেডমি ইলেভেন প্রাইম ফাইভ জি এটির দাম আপনারা দেখতে পাচ্ছেন অতি সামান্য মাত্র তেরো হাজার দুশো টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ফোনটির সামনের লুকটি এছাড়াও আমরা যদি এই মোবাইলটির স্পেসিফিকেশনের দিকে তাকায় সেক্ষেত্রে দেখতে পাব এটিতে ডায়মন্ড সিটি সাতশো প্রসেসার আছে পঞ্চাশ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি এবং সাতটি ব্র্যান্ডের ফাইভ জি সাপোর্ট এবং এটি এমআইওয়াই থার্টিনের ওপরে বেস করে তৈরি করা তো তেরো হাজার দুশো টাকার মধ্যে একটি যথেষ্ট ভালো একটি ফাইভ জি ফোন হতে পারে আপনার জন্য এরপরে আপনাদেরকে যে ফাইভ জি ফোনটি দেখাবো এটির নাম রিয়েলমি নারজো পঞ্চাশ ফাইভ জি এখানে এই ফোনটির সামনের এবং পেছনের লুকটি আপনারা দেখতেই পাচ্ছেন এবার যদি আসি এই ফোনটার স্পেসিফিকেশন তাহলে এই ফোনটি হাইপার ব্লু কালারের আছে যেটি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি মেমোরি আপনারা পেয়ে যাবেন এছাড়াও ডায়মন্ড সিটি আটশো দশ ফাইভ জি প্রসেসার আটচল্লিশ এমপি আলট্রা এইচডি ক্যামেরা আপনাকে যে ফোনটি দেখাবো এই ফোনটির নাম আইকিউ জেড সিক্স লাইট ফাইভ জি এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটি এটি গ্রিন কালারে অ্যাভেলেবেল আছে এখানে এছাড়াও আপনি এখানে আরও কয়েকটি কালার পেয়ে যাবেন এখানে এই ফোনটির সামনের এবং পিছনের লুকটি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবার যদি কথা বলি এর স্পেসিফিকেশন নিয়ে তাহলে এটি আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্র্যাগেন ফোর জেনারেশনের প্রসেসার এছাড়াও ওয়ান টোয়েন্টি হার্ট রিফ্রেশ রেট আর এই মোবাইলটির দাম মাত্র দেখতে পাচ্ছেন তেরো হাজার নশো নিরানব্বই টাকা এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ব্যাংকের অফার পেয়ে যাবেন এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি অ্যান্ড্রয়েড টুয়েলভের ওপর বেস করে তৈরি করা হয়েছে এবং এছাড়াও এর ফোনটির আরও অনেকগুলি স্পেসিফিকেশন এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলটির এর উপরের এবং নিচের দিকের লুকটি এছাড়াও এই মোবাইলটিতে আপনারা বারো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সব শেষে আপনাকে যে মোবাইলটি দেখাবো সেই মোবাইলটির নাম হল স্যামসং গ্যালাক্সি এফ তেইশ ফাইভ জি ফোনটির সামনের এবং পিছনের লুকটি আপনারা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন এই ফোনটির স্পেসিফিকেশন যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে আমরা এই ফোনটির সাথে পেয়ে যাবো ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি মেমোরি এছাড়াও এই ফোনটি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টুয়েলভের ওপরে বেস করে তৈরি করা হয়েছে এই মোবাইলটির দাম কিছুটা বেশি আপনার বাজেট যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা এই ফোনটি নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ